আমরা যখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তখন একটাই লক্ষ্য থাকে যেভাবেই হোক চ্যানেলে মনিটাইজেশন অন করাতে হবে মনিটাইজেশন অন করাতে না পারলে ভিডিওতে অ্যাড আসবে না অ্যাড না আসলে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব হবে না ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এনাবেল করার জন্য প্রথমত দুইটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট বারো মাসের মধ্যে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এই এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আপনি আপনার চ্যানেলে এক মাসেও করতে পারেন দুই মাসেও করতে পারেন আবার তিন মাস বা ছয় মাস সময় নিয়েও করতে পারেন এতে কোনো সমস্যা নেই লাস্ট বারো মাসের মধ্যে যখনই আপনার এই রিকোয়ারমেন্ট ফুলফিল হবে তখনই আপনি আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাওয়ার পরে অনেকগুলো প্রশ্ন চলে আসে যেমন কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার সময় কোন কান্ট্রি সিলেক্ট করব আবেদনটি কতদিনে অ্যাপ্রুভ হবে আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরে করণীয় কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করব কিভাবে পেমেন্ট পাবো পেমেন্ট মেথড ও আইডি প্রুফ কীভাবে ভেরিফাই করবো পিন ভেরিফিকেশন লেটার বা অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার কতদিনে হাতে পাবো সর্বশেষ অ্যাকাউন্টের পিন ভেরিফাই কিভাবে করব ইউটিউবের মনিটাইজেশন রুলস এবং অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন পদ্ধতি প্রতিনিয়ত আপডেট হচ্ছে এজন্য অ্যাপ্লাই করার সঠিক প্রসেস আগে থেকে জেনে নিতে হবে না নাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন মনিটাইজেশন অ্যাপ্রুভ হতে সময় লাগা অথবা অনেক সময় অ্যাপ্রুভ নাও হতে পারে বাংলাদেশ থেকে যারা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন তাদেরকে জানিয়ে রাখি ইউটিউব বাংলাদেশকে রিজিয়ন দিয়েছে ঠিকই কিন্তু এখনো তাদের পার্টনার প্রোগ্রামে বাংলাদেশকে অ্যাড করেনি তাই কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না ইউটিউব যখন বাংলাদেশকে তাদের পার্টনার প্রোগ্রাম অ্যাড করবে তারপর থেকে বাংলাদেশ কান্ট্রি দিয়েই অ্যাপ্লিকেশন করা যাবে মনিটাইজেশনে অ্যাপ্লাই করা থেকে হাতে টাকা আসা পর্যন্ত তিনটি স্টেজ আছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ান হলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা মানে ফার্স্ট স্টেজে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজে চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে যখন মিনিমাম দশ ডলার হয়ে যাবে এবং এই দশ ডলার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তখন ব্যাঙ্ক ডিটেলস এবং আইডি প্রুফ অ্যাড করতে হবে এবং থার্ড থার্ড স্টেজে ইউটিউব থেকে বা গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে একটা চিঠি পাঠাবে যেটি পিন ভেরিফিকেশন লেটার বা অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার এই চিঠির মধ্যে ছয় সংখ্যার একটা সিক্রেট কোড থাকবে এই কোডটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিতে হবে তবেই আপনার পেমেন্ট রিলিজ করবে এই তিনটি স্টেজে পুরো প্রসেস কমপ্লিট হবে আমি এই টপিকের উপর তিনটি ভিডিও বানাবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং আপনাদের হেল্প হয় আজকের ভিডিওতে দেখাবো সঠিক নিয়ম মেনে কিভাবে মনিটাইজেশনের জন্য গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হয় পরের দুটো ভিডিওতে দেখাবো ব্যাঙ্ক ডিটেল ও আইডি প্রুফ অ্যাড করা এবং পিন ভেরিফাই বা অ্যাড্রেস ভেরিফাই করা ওই ভিডিও দুটি আপলোড হয়ে গেলে ভিডিওর আই বেটনে এবং ভিডিও শেষে পেয়ে যাবেন প্রয়োজন হলে ওখান থেকে দেখে নিতে পারবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি প্রথমেই আপনি যে ব্রাউজার ব্যবহার করে অ্যাকসেন্সে অ্যাপ্লাই করবেন সেই ব্রাউজারটি ক্লিন করে নিতে হবে ব্রাউজারে যে ক্যাশ কুকি হিস্ট্রি আছে এগুলো সব ক্লিন করতে হবে আমি এখানে মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এই ব্রাউজার দুটি কিভাবে ক্লিন করতে হয় সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি প্রথমেই আছে মজিলা ফায়ারফক্স মজিলা ফায়ার ব্রাউজারটি ওপেন করার পরে উপরের দিকে ডান ডানকোনায় থ্রি লাইন্সে ক্লিক করলে অনেকগুলো মেনু চলে আসবে এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করতে হবে এরপরে হিস্ট্রিতে ক্লিক করতে হবে এখান থেকে ক্লিয়ার রিসেন্ট হিস্টরি এখানে ক্লিক করতে হবে তাহলে একটা পপ আপ উইন্ডো চলে আসবে টাইম রেঞ্জ টু ক্লিয়ারের সামনে যদি এভরিথিং সিলেক্ট করা থাকে তাহলে কিছু করতে হবে না যদি এভরিথিং সিলেক্ট করা না থাকে তাহলে সামনের ড্রপডাউন বক্সে ক্লিক করে এভরিথিং সিলেক্ট করে দিতে হবে এরপর নিচের বক্সগুলো নে যদি টিকমার্ক করা না থাকে তাহলে সব বক্সে টিকমার্ক করে দিতে হবে এরপরে ওকে প্রেস করতে হবে তাহলে ব্রাউজারের ক্যাশ কুকি হিস্ট্রি সব ক্লিয়ার হয়ে যাবে এবার আসি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার ওপেন করে পাশে উপরের দিকে থ্রি ডটসে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করতে হবে নতুন একটি পেজ চলে আসবে এখান থেকে পাশে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করতে হবে একটি পপা পয়েন্ডো চলে আসবে এখানে উপরে টাইম রেঞ্জের সামনে যদি অল টাইম সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে ড্রপডাউন বক্সে ক্লিক করে অল টাইম সিলেক্ট করে দিতে হবে এরপর বাম পাশের ঘরগুলোনে যদি টিকমার্ক করা না থাকে তাহলে টিকমার্ক দিয়ে দিতে হবে এরপর নিচে এসে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করতে হবে গুগল ক্রম ব্রাউজারের ডাটা দুইটা ভাগে ভাগ করা বেসিক এবং অ্যাডভান্স বেসিক ক্লিয়ার করা হয়ে গেলে এরপর অ্যাডভান্সে গিয়ে সবগুলো নিয়ে টিকমার্ক করে ক্লিয়ার ডাটা প্রেস করলেই ব্রাউজারের ক্যাশ কুকি হিস্ট্রি সব ক্লিয়ার হয়ে যাবে এখন সরাসরি চলে আসি ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আসার পরে বাম পাশে যে মনিটাইজেশন অপশনটি আছে এখানে ক্লিক করলে মনিটাইজেশনের পেজটি চলে আসবে এখানে লেখা আছে ইউ আর নট এলিজেবল ফর মনিটাইজেশন এরকম লেখা আসার কারণ হল আপনি যখন চ্যানেলটি ক্রিয়েট করেছিলেন তখন হয়তো কোনো কান্ট্রি সিলেক্ট করেননি অথবা বাংলাদেশ সিলেক্ট করে রেখেছিলেন এখানে একটি কথা স্পষ্ট করে লেখা আছে দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কারেন্ট লোকেশন বাংলাদেশ ইউটিউব এখনও বাংলাদেশকে তাদের পার্টনার প্রোগ্রাম পলিসিতে অ্যাড করেনি তাই চ্যানেলের কান্ট্রির লোকেশন বাংলাদেশ দিয়ে বাংলাদেশ থেকে মনিটাইজেশন অন করা যাচ্ছে না এখন প্রশ্ন হল বাংলাদেশ থেকে যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তারা কোন কান্ট্রিটা সিলেক্ট করবে অনেকেই আছে যারা কান্ট্রির লোকেশন ইন্ডিয়া দিয়ে মনিটাইজেশন অন করেছে অনেকে বলবে আমি সিঙ্গাপুর দিয়ে অন করেছি কান্ট্রির লোকেশন নিয়ে এত এত কথা শোনার পর আপনার কাছে কনফিউজিং লাগতে পারে আপনি কোন কান্ট্রি সিলেক্ট করবেন আমি এখানে সাজেস্ট করব আপনি কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করার জন্য বাম পাশে যে সেটিংস আছে এখানে ক্লিক করতে হবে একটা পপ আপ উইন্ডো চলে আসবে প্রথমেই থাকবে জেনারেল সামনে থাকবে কারেন্সি কারেন্সিতে ইউএসডি ইউএস ডলার এটা সিলেক্ট করে দিবেন এরপরে চ্যানেলে ক্লিক করবেন প্রথমে থাকবে চ্যানেলের নেম এরপরে থাকবে কিওয়ার্ড আপনার চ্যানেলটি কি সম্পর্কিত কি ধরনের আপনি ভিডিও ক্রিয়েট করেন সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে লিখে দেবেন এর নিচে আছে কান্ট্রি এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে কান্ট্রি লোকেশন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন এরপরে নিচের দিকে এসে সেভে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করলেই আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম এনাবেল হয়ে যাবে নিচের দিকে গেলে দেখতে পাবেন আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কত এবং কত ঘন্টা ওয়াশ টাইম হয়েছে আপনার চ্যানেলের রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরে আপনি যদি ইউটিউব থেকে ইমেইলে নোটিফিকেশন পেতে চান তাহলে নোটিফাই মি হোয়েন আই এম ইলিজেবল এখানে ক্লিক করে দিবেন আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাবে তখন আপনার কাছে এরকম একটা মেইল চলে আসবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করেছেন এখন আপনি আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন এখন মনিটাইজেশন অপশনে গেলে দেখতে পাবেন দুটি রিকোয়ারমেন্টের সামনেই সবুজ স্টিকমার্ক হয়ে গেছে এবং নিচে অ্যাপ্লাই নাও বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে এখানে তিনটে স্টেপ চলে আসবে প্রথম স্টেপে আছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস স্টেপ ওয়ানে থাকবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো স্টেপ ওয়ান কমপ্লিট করার জন্য স্টার্টে ক্লিক করতে হবে এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চলে আসবে আপনি চাইলে ইউটিউব পার্টনার প্রোগ্রামের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন পড়তে না চাইলে নিচের দিকে এসে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস এর বাম পাশে যে বক্সটি আছে সেখানে টিকমার্ক করে দেবেন এরপরে পাশে নিচের দিকে এসে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করে দেবেন একটু সময় অপেক্ষা করলেই প্রথম স্টেপটি ডান হয়ে যাবে প্রথম স্টেপ ডান হয়ে গেলে দ্বিতীয় স্টেপের স্টার্ট বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করতে হবে ভেরিফাই ইটস ইউ এরকম একটি পপ আপ চলে আসবে যদি আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটিতে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকে আর যদি ইমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকে সেক্ষেত্রে এই পপ আপটি আর আসবে না এখান থেকে প্রোসিডে ক্লিক করে দিতে হবে তাহলে একটি নতুন ট্যাব ওপেন হবে এখান থেকে আপনি আপনার ইমেলটি ভেরিফাই করে নেবেন ইমেইল ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে একটি উইন্ডো চলে এসেছে এখানে বলা আছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি কোনো এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলে আপনি তিনটি অপশন দেখতে পাবেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট সেকেন্ড ওয়ান ইজ নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যান্ড থার্ড ওয়ান ইজ আই ডোন্ট নো এই তিনটি অপশন দেওয়ার কারণ হল আপনি আপনার নিজের নামে সারা জীবনে গুগল অ্যাডসেন্সে একটি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো কারণে যদি গুগল অ্যাডসেন্সে আপনি আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে গুগল আপনাকে অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে এবং দ্বিতীয়বার আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিবে এই কারণে এখানে তিনটি অপশন দেয়া আছে যদি অ্যাডসেন্সে আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটিকে সিলেক্ট করবেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে দুই নং অপশনটি সিলেক্ট করবেন নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং যদি এমন হয় আপনি আগে কখনও গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কিনা আপনার এই মুহুর্তে মনে পড়ছে না অ্যাকাউন্ট আছে কি নেই এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সেক্ষেত্রে আপনি আই ডোন্ট নো এই অপশনটি সিলেক্ট করবেন তাহলে গুগল অটোমেটিক্যালি আপনাকে জানিয়ে দিবে যে আপনার আগের থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল কি না আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই এই জন্য আমি দুই নম্বর অপশনটি সিলেক্ট করব। নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এরপর কন্টিনিউতে ক্লিক করব যতগুলো ইমেল অ্যাড্রেস এই ব্রাউজারে সাইন ইন করা হয়েছিল সেই ইমেল অ্যাড্রেসগুলো সামনে চলে আসবে এখান থেকে যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাডসেন্সে অ্যাপ্লিকেশন করতে চান সেই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিতে হবে অনেকেরই এরকম ধারণা থাকতে পারে যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছিল সেই ইমেল অ্যাড্রেস দিয়েই অ্যাডসেন্সে অ্যাপ্লিকেশন করতে হবে এই ধারণাটি আসলে ভুল আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে আমি এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করতে চাই তো আমি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিলাম অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে আসলাম দেখুন এখানে শুরুতেই আসে এ ডিফারেন্ট অ্যাকাউন্ট যদি কোনো কারণে মনে হয় যে আমি এই ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব না তাহলে এই সময় এখান থেকে ইমেল আইডিটি চেঞ্জ করে নিতে পারবেন এর পরের অপশন গেট মোর আউট অফ অ্যাডসেন্স আপনি যদি অ্যাডসেন্স থেকে কোনো প্রকার কাস্টমাইজ হেল্প চান অথবা কোনো সাজেশন ইমেইলে পেতে চান সেক্ষেত্রে এখান থেকে টিকমার্ক করে দিবেন আমি এখান থেকে এই ধরনের কোনো হেল্প চাই না এই জন্য নোতে টিকমার্ক করে দিলাম এখন আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া এখানে মনে রাখতে হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য ইউটিউব চ্যানেলের কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছিলাম কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আপনি যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই দেশটি সিলেক্ট করতে হবে এখানে কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করা যাবে না তো আমি এখান থেকে আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে যেগুলো অ্যাকসেপ্ট করতে হবে আপনি চাইলে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এর বাম পাশে যে বক্সটি আছে এখানে টিকমার্ক করে দিব এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব রিডিরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে যাবে এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করব এরপরে গেট স্টার্টে ক্লিক করে দেব পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস এই পেজে চলে আসলাম এখানে কাস্টমার ইনফো মানে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হবে তার অ্যাড্রেস অ্যাড করতে হবে প্রথমেই আছে অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করলে দুইটা অপশান চলে আসবে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস তো এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন বিজনেস সিলেক্ট করার কোনো দরকার নেই এরপরে আসে নেইমেন্ট অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস থেকে নেমটি অটোমেটিক চলে আসছে এখানে খেয়াল রাখতে হবে এই নেমটি যেন ব্যক্তির নামেই থাকে ভুল করে আবার চ্যানেলের নাম অ্যাড হয়ে না যায় কারণ পরবর্তীতে এই ব্যক্তির নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এরপরে অ্যাড্রেস অ্যাড করতে হবে এখানে অ্যাড্রেস অ্যাড করার জন্য অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু আসে অ্যাড্রেস লাইন ওয়ানে যদি অ্যাড্রেস লেখা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আর অ্যাড্রেস লাইন টু ব্যবহার করার দরকার নেই এখানে অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অ্যাড্রেসে অ্যাডসেন্স আপনাকে পিন ভেরিফিকেশন লেটার বা অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার পাঠাবে তো এখানে কোন অ্যাড্রেসটি অ্যাড করবেন পারমানেন্ট অ্যাড্রেস নাকি প্রেজেন্ট অ্যাড্রেস তো এর জন্য আসলে কোনো বাধ্যবাধকতা নাই তবে ভালো হয় আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টে যে অ্যাড্রেসটি ব্যবহার করা হয়েছে সেই অ্যাড্রেসটি ব্যবহার করলে আপনি যদি ওই অ্যাড্রেসে না থেকে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বর্তমান অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আমি এখানে আমার অ্যাড্রেসটি অ্যাড করে নিচ্ছি এরপরে সিটি সিলেক্ট করতে হবে আপনি বর্তমানে যে শহরে অবস্থান করেন সেই শহরের নাম এখানে লিখে দেবেন এরপরে পোস্টাল কোড আপনার এরিয়ার পোস্ট অফিসের যে কোড আছে সেই কোডটি এখানে লিখে দেবেন এরপরে নিচে আছে ফোন নাম্বার ফোন নাম্বার অপশনাল এটি আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এখান থেকে সব তথ্যগুলো আর একবার রিভিউ করে নেবেন এরপরে সাবমিটে ক্লিক করে দিবেন এখানে একটু সময় অপেক্ষা করলে আপনাকে ইউটিউব চ্যানেলে রিডিরেক্ট করে দিবে এখানে একটি কথা লেখা আছে দিস ইউজুয়ালি টেক্স এ ফিউ ডেস বাট ইন সাম কেসেস ক্যান টেক্স আপ টু টু উইক্স মনিটাইজেশন প্রসেস কমপ্লিট হতে কয়েকদিন সময় লাগবে কোনো কোনো ক্ষেত্রে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে ইউজুয়ালি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যায় চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা না থাকে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ টু ইন প্রোগ্রেস অবস্থায় আসে যখন স্টেপ টু কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ডান লেখা চলে আসবে এখানে আর কিচ্ছু করার নেই এখন শুধু অপেক্ষা করতে হবে স্টেপ টু কমপ্লিট হয়ে গেলে চ্যানেলটি অটোমেটিকলি স্টেপ থ্রিতে চলে যাবে মানে গেট রিভিউতে চলে যাবে চ্যানেল রিভিউতে যাওয়ার পরে ভিন্ন ভিন্ন চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ হতে ভিন্ন ভিন্ন সময় লাগতে পারে আমার ক্ষেত্রে পুরো প্রসেসটি কমপ্লিট হতে তিন দিন সময় লেগেছিল এখানে দেখুন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম নয় মাসের আট তারিখে আর আমার স্টেপ টু কমপ্লিট হয়েছিল দশ তারিখে মানে এখানে চব্বিশ ঘন্টা সময় লেগেছে স্টেপ থ্রি রিভিউতে আমার সময় লেগেছিলো আরও একদিন আমি এগারো তারিখে মেইল পেয়েছিলাম যে আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কাছেও এরকম একটি মেল চলে আসবে কংগ্রাচুলেশন ইউ বিন অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখন যদি আপনি ইউটিউব স্টুডিওতে চলে যান উপরে কংগ্রাচুলেশনের এই নোটিশটি দেখতে পাবেন এবং ডান পাশে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশনের মধ্যেও দেখতে পাবেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখন বাম পাশের মনিটাইজেশন মেনুতে যদি আপনি ক্লিক করেন তাহলে মনিটাইজেশনের এই পেজটি এরকম দেখতে পাবেন